হাজীগঞ্জে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা মহামারীর কারণে দীর্ঘ 543 দিন স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ থাকার পর আজ সরকারি নির্দেশে হাজীগঞ্জ উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসা খুলেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য 2 শিফটে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল আনন্দঘন পরিবেশ। এই উৎসবমুখর পরিবেশে ছাত্রছাত্রীদের বরণ করেন শিক্ষকরা। হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের রিপোর্ট। ছাত্রছাত্রীদেরকে বরণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সুস্বাগতম লেখা ফেস্টুন টানানো হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হলরুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে সরেজমিনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেয়ার জন্য শিক্ষকরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। ছাত্রছাত্রীরা বলেন, করোনা মহামারীর জন্য আমরা গত প্রায় 2 বছর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারিনি, তবে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় আমরা আনন্দিত। শিক্ষকদের সাথে আমাদের কুশল বিনিময় হয়েছে। এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার আজ সকালে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নেয়া উদ্যোগ দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাইদ বলেন, আমরা সরকারের সকল নির্দেশ মেনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের পরামর্শে ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শিক্ষার্থীদের আমরা আনন্দের সাথে বরণ করেছি। আবারও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষাদান শুরু করতে পেরে আমরা সন্তুষ্ট। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন পর আমাদের সন্তানদের কাছে পেয়েছি, তাতে আমরা অনেক খুশি। হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, আমাদের সন্তানদের দীর্ঘ 543 দিন পর দেখতে পেরে আমাদের মনের মাঝে আনন্দ বিরাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। এখন থেকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিয়মিত শিক্ষাদান করে যাব। অভিভাবকেরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দেখে আমরা খুশি। শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে এত সুন্দরভাবে বরণ করবে তা আমরা চিন্তাও করিনি, তাই সরকার এবং শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ। কোভিড-19 পরবর্তী বিদ্যালয় চালু হয়েছে আজকে 12 তারিখ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক। সরকার যেসব কর্মসূচি গ্রহণ করতে বলেছে আমাদেরকে, আমরা সেই অনুযায়ী কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয় খোলার প্রস্তুতি নিয়েছি এবং আজকে থেকে আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সবাই খুশি, আনন্দিত, আমাদের বাচ্চাদেরকে কাছে পেয়ে বাচ্চারাও আনন্দিত। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর স্কুলে আসতে পেরে বাচ্চারা অত্যন্ত আনন্দিত এবং খুশি। কোলাহল পূর্ণ একটা পরিবেশে আমরা আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়েছি, ওয়েলকাম জানিয়েছি। আমরা স্বাস্থ্যবিধির সকল কার্যক্রমগুলি ফলো করে আমরা আমাদের শিক্ষার্থীকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি। আমরা বিশেষ করে দীর্ঘদিন আমাদের শিক্ষার্থীকে আমরা কাছে পেয়ে আমরা আনন্দ আপ্লুত যে আমরা আসলে আমরা শিক্ষক, আমরা মানুষ গড়া কারিগর। আমরা দীর্ঘদিন তার শিক্ষা থেকে, শিক্ষার আলো থেকে, শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত হচ্ছি। তো নিজেকে আমার নিজেকে খুব খারাপ লেগেছে, কিন্তু আসলে এত আনন্দ লাগছে আজকে আমার সব সন্তান সমস্ত ছাত্রীদেরকে কাছে পেয়ে, বড় যেন নিজের সন্তান নিজের কাছে ফিরে এসেছে।